আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি মনি বলছি সুমনিস ফ্যামিলি থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা ব্লগ, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে খুব কম দিনে বাচ্চাদের নেপিটা ছাড়ানো যায় সেই বিষয় সম্পর্কে। তো এর আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পারছেন বেডের উপরে অনেকগুলো কাপড় ছড়ানো আছে, মানে আমি আজকে আমার কাবাডটা একটু টাইড আপ করছি। তো এখানে আমি আমার কাবাডের নিচের যে শেলফটা আছে সেখানের কাপড় চোপড় একটু টাইড আপ করে রেখে দিচ্ছি। আর এই যে একটা ব্যাগ, এটা তো আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, এটাতে কাপড় রাখলে অনেকগুলো কাপড় একসঙ্গে রাখা যায়, তো জায়গাটা আসলে মানে অনেকটা সেভ হয়ে যায়। তো এটা হচ্ছে আসলে স্পেস সেভার একটা প্যাকেট বা কাভার বলতে পারেন। তো এখানে দেখতেই পারছেন আমি একটা কাভারের মানে ব্যাগের ভেতরে 8টা থেকে 10টার মতো ড্রেস হবে ঢুকিয়ে রেখেছি। তো এভাবে করে আসলে অনেকগুলো ড্রেস একসঙ্গে করে রাখা যায়। তো এখানে আমি বললামই তো 8টা থেকে 10টা হবে ড্রেস রেখেছি। আর দেখতেই পারছেন এটা মানে কাপড়গুলো এই ব্যাগের ভেতরে ঢুকানোর পর কতটা টাইট হয়ে গিয়েছে। তো এভাবেই আমি এক একটা প্যাকেটের ভেতরে 8টা থেকে 9টার মতো ড্রেস হবে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি মনে হয় 5টা প্যাকেটের ভেতরে 8টা বা 9টা করে ড্রেস রেখে দিয়েছি, তাতে কিন্তু আসলে অনেকটা জায়গা আমার সেভ হয়ে গিয়েছে। তো আমি সবসময় এটা করি, সামার আসলে সামারের সময় যে ড্রেসগুলো সবসময় রাফ ইউজ করবো সেগুলো এক সাইডে রেখে দিয়ে বাকি সব ড্রেস আমি এভাবে প্যাকেটের ভেতরে রেখে দিই। আর এই যে ড্রেসগুলো এগুলো আমি যেভাবে প্যাকেটের ভেতরে ছিল সেভাবে রেখে দিচ্ছি। আর আজকে শুধু নিচের সেলফটাই আমি মানে ক্লিন করছি, উপরেরটা টাচ করিনি, যেহেতু রাফ ইউজের ড্রেসগুলো আজকে আমি টাইড আপ করে রেখে দিচ্ছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখতে দেখতে আমার মাহবীরও স্কুলে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে, আর আসলে মনে হচ্ছে ওই দিনই তো আমার মাহবীরের জন্ম হলো, আর আজকে সে স্কুলে যাচ্ছে। সময় আসলে খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তো সেপ্টেম্বরের 5 তারিখে আমাদের স্কুলটা স্টার্ট হয়েছে জায়ান মাহবীর মানে সবারই। তো প্রথম দিন আমি আর মাহবীর মিলে জায়ানকে গিয়ে দিয়ে এসেছি সকালে মানে মর্নিংয়ে, তারপর এখন আমি মাহবীরকে নিয়ে যাচ্ছি। আর আসলে প্রথম দিন মাহবীরের স্কুলটা স্টার্ট হয়েছিল 1টা থেকে 3টা পর্যন্ত, তারপর ছিল 9টা থেকে 11টা, তারপরের দিন ছিল 9টা থেকে 12টা, তারপর 9টা থেকে 1টা। এভাবে করে 3-4 দিন যাওয়ার পরই কিন্তু তার ফুল টাইমটা স্টার্ট হয়ে গিয়েছে। তবে আমার জায়ান কিন্তু আগে যে স্কুলটাতে গিয়েছিল সেখানে পার্ট টাইমই ছিল, যার কারণে মাশাল্লাহ খুব সুন্দরভাবেই সে সেটেল হয়েছিল। তো এখানে মাহবীরের আসলে স্টার্টিংই হয়েছে একেবারে ফুল টাইম দিয়েই, যার কারণে আসলে প্রথমে কিন্তু মাহবীর খুব সুন্দরভাবে স্কুলে গিয়েছিল কয়েকটা দিন, তারপর যখন সে দেখলো তার ক্লাসের সবাই স্কুলে যাওয়ার পর যখন মা বাবাকে বিদায় দিচ্ছে তারা এত বেশি কান্নাকাটি করে, যেটা দেখে আমার মাহবীরও কিন্তু অনেক ভয় পেয়ে যায়, যার কারণে এখন পর্যন্ত সে স্কুলে গেলে শুরুর দিকে একটু আপসেটই থাকে, তারপর আস্তে আস্তে সেটেল হয়ে যায়। আর এই ছবিগুলো ছিল তাদের স্কুলের ফার্স্ট ডের। আমি আসলে সেই সময় কোনো ভিডিও করিনি, তো ছবি তুলেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আসলে একটা জিনিস অবাকই লাগে, তো ওই দিন ছিল যেহেতু তাদের প্রথম দিন, তো আমি আর মাহবীর তো সকালে গিয়ে জায়ানকে দিয়ে এসেছিলাম। সেই সময় জায়ানের টিচার মাহবীরকে দেখেছিল আর ওর নামটাও জানতে চেয়েছিল, আমি বলেছিলাম যে মাহবীর। তো আমরা যখন বিকালবেলা গিয়েছি তখন জায়ানের টিচার আবারও মাহবীরের ক্লাসে এসেছিল, এসে মাহবীরকে দেখে বলে যে তোমার ভাই তোমার নেক্সট ক্লাসে আছে, একটু ওয়েট করো আমি ওকে গিয়ে নিয়ে আসছি। তো সে জায়ানকে নিয়ে এসেছিল মাহবীরের কাছে। আর আসলে তারা এত বেশি মানে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রত্যেকটা স্টুডেন্টের নাম তাদের মানে খুব সুন্দরভাবে মনে থাকে। তো এক একটা ক্লাসে তো 15 থেকে 20টার মতো স্টুডেন্ট থাকে, তারপরও দেখা যায় টিচাররা খুব সুন্দরভাবে তাদের নামটা কিন্তু মনে রেখে ফেলে, এটাই হচ্ছে একটা অবাক হওয়ার মতো বিষয়। তো টিচার যখন মাহবীরকে মানে জায়ানকে নিয়ে এসেছিল মাহবীরের কাছে, তো সেই সময় দুই ভাই মিলে অনেকক্ষণ খেলা করেছিল, আর সেই সময় আমি এই ছবিগুলো তুলেছিলাম। স্কুল
স্কুলটা শুরু হওয়ার আগে বাচ্চাদেরকে নেপিটা ছাড়াতে হয় বা নেপিটা যাতে তারা আর না পড়ে সেই অভ্যাসটা করাতে হয়। আর এই কাজটাই হচ্ছে আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার সব মায়েদের জন্যই। আর দেখা যায় এই কাজটা করতে গেলে আমরা সবাই কিন্তু অনেক ধৈর্য হারা হয়ে যাই। তো আজকে এই বিষয় নিয়েই আমি আপনাদের সঙ্গে কিছু মানে পরামর্শ দেব, যেটা আমি আমার বাচ্চাদের ব্যাপারে করেছি। তো প্রত্যেক মায়েদেরকে কিন্তু বাচ্চাদেরকে নিপিটা চানোর ব্যাপারে অনেক বেশি ধৈর্যশীল বা কেয়ারফুল থাকতে হবে। তো আমি যেভাবে আমার বাচ্চাদের নিপিটা ছাড়িয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে কাজটা করবেন সেটা হলো, আপনি যেই দিন থেকে প্ল্যানটা করবেন যে আজকে থেকে আমি স্টার্ট করব যে আমার বাচ্চাটা নিপিটা আর না পড়ানোর, তো সেই সময়টাতে এক টানা আপনি 3-4 দিন বাসা থেকে মানে বাইরে যাবেন না বাচ্চাকে নিয়ে। তাহলে কিন্তু খুব ইজিলি আপনার জন্য মানে সহজ হয়ে যাবে বাচ্চার নিপিটা ছাড়ানোর। তো আপনি একই সময়ে আপনার মাথাতে একটা জিনিস সেট করে নিতে হবে যে বাচ্চাটাকে যে নিপি ছাড়াবেন সেই সময় থেকে 3-4 দিনের ভেতরে আপনার বাচ্চা 3-4 বার হবে আপনার ঘরের যে কোনো জায়গায় হয়তো বা প্রস্রাব করতে পারে। কারণ বাচ্চাটা কিন্তু বুঝবে না, যেহেতু ওর নেপিটা আর পড়াবেন না, তখন হয়তো যে কোনো সময় ওর এই অ্যাক্সিডেন্টটা ঘটে যেতে পারে। তো সেই জন্য আপনি আপনার মনটাকে একটু মানে স্থির করে নেবেন যে এরকম কোনো কিছু ঘটতে পারে। তো এটা যদি আপনার মাথায় সেট করে নেন তাহলে কিন্তু আপনি ধৈর্য হারা হবেন না বা রাগও করবেন না, কারণ তারা কিন্তু সেই সময়টাতে বুঝতে পারেন না যে তারা কি করবে। তো আপনি যে কাজটা করবেন, যখন থেকে তাকে নিপিটার পড়াবেন না, আপনি একটু পরপরই 3-4 মিনিট পরপরই ওকে বারবার জিজ্ঞেস করবেন যে চলো টয়লেটে যাই। তো আপনি যতবারই ওকে টয়লেটে নিয়ে যাবেন সে হয়তো প্রত্যেকবার প্রস্রাব করবে না বা টয়লেটও করবে না, তারপরও তার একটা অভ্যাস হয়ে যাবে। তো এভাবে করে যদি আপনি ওর নিপিটা খোলা রাখা অবস্থায় একটু পরপরই ওকে নিয়ে যান, তারপর দেখা যাবে সে কোনো না মানে কোনো এক সময় আপনাকে নিজে থেকেই বলবে যে সে টয়লেটে যাবে। তো এভাবে করে কিন্তু আমার মাবির নিপিটা ছেড়েছে। তো আমরা যখন ওর নিপিটা খুলে রেখেছিলাম, একটু পরপরই আমি আর আমার হাজবেন্ড ওকে নিয়ে গিয়েছিলাম টয়লেটে, মনে হয় 3-4 মিনিট পরপরই ওকে জিজ্ঞাসা করেছি যে বাবা তুমি কি টয়লেটে যাবে। তো সে আসলে যেহেতু মানে পুরোপুরি এখনও কথা বলা শেখেনি, তারপরও আমরা ওকে নিয়ে গিয়েছি। তো একবার দেখা গেছে যে সে কোনো কিছুই করেনি, তারপরও সে টিস্যু ইউজ করেছে, ফ্লাশ করেছে। তো এভাবে করে আসলে অনেকবার আমরা যখন নিয়ে গিয়েছি, ফাইনালি সে নিজে থেকে আমাদেরকে বলেছে যে সে টয়লেটে যাবে। তো এভাবে করে আসলে সে নেপিটা ছেড়েছে। তো নেপি ছাড়ানো আসলে আমাদের সবার কাছে মনে হয় অনেক বড় একটা কাজ। তো এটা আসলে আমরা যদি ধৈর্য সহকারে বাচ্চাদেরকে নিয়ে একটু মানে সময় লাগিয়ে কাজটা করি, তাতে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে নেপিটা ছেড়ে দিবে, মানে নেপিটা আর পড়বে না। আর এই ট্রেনিংটা যখন করবেন তখন থেকে আর নেপিটা পড়াবেন না, তাতে মানে যেটা হবে, আপনি যদি বারবার ওকে নেপি পড়ান, মানে বাইরে যাওয়ার সময় নেপি পড়ান, গড়ে এসে খুলেন, এরকম করলে কিন্তু তারা আসলে অনেকটা কনফিউজ হয়ে যাবে যে তারা কি করবে। আর আপনি যদি পুরোপুরি নেপিটা খুলে রেখে দেন তাহলে কিন্তু তারা বুঝবে যে তাদের টয়লেট বা প্রস্রাব যখনই যেটা আসবে সেটা গিয়ে টয়লেটই করতে হবে। আর এভাবে আসলে তাদের ব্রেইন এটা সেট হয়ে যাবে যে এই যে কাজগুলো তার আগে নেপিতে করতো সেটা টয়লেটই করতে হয়। তো এটাই হচ্ছে আসলে অনেক বড় একটা জিনিস, নেপিটা আপনি যখন তাদেরকে মানে ছাড়িয়ে দেবেন আর নেপিটা পড়াবেন না, তাহলে কিন্তু তারা বুঝবে যে নেপির কাজগুলো নেপিতে না টয়লেটে গিয়ে করতে হবে। আর প্রত্যেক দিন ঘুমানোর আগে টয়লেটে নিয়ে গিয়ে তাদেরকে প্রস্রাব বা টয়লেটটা করিয়ে তারপরই বেডে নিয়ে যাবেন, আর তারা ঘুমানোর পর একটা নেপি পরিয়ে দিবেন। আর এভাবে করে আস্তে আস্তে কিন্তু বাচ্চারা নেপিটা ছেড়ে দেয়। আমার জায়ান যখন নেপিটা চেয়েছিল তখন ও কিন্তু রাত্রিবেলাও নেপিটা পরালে, কোনো দিনও সে নেপিতে আর প্রস্রাব করেনি। তবে মাহাবীর এখনও পর্যন্ত আমি যখন রাত্রিবেলা ওকে নেপিটা পরিয়ে দিই, দেখা যায় এক এক দিন সে প্রস্রাব করে, এক এক দিন করে না। তো দিনের বেলা আবার সে যখন দেখে ওর নেপি কেন পরা, তো সে মাঝে মাঝে একটু স্ট্রেঞ্জি হয়ে যায়। তো আমি নেপিটা খুলে ফেলে দেই, তো সে দেখে যে নেপিটা মানে ফেলে দিচ্ছি, আর দিনের বেলা সে কিন্তু নেপিটা আর চায় না।
বাচ্চাদের এই নিপিচানোর সময় আসলে আমরা সব মায়েরাই কিন্তু অনেক বেশি টেনশনে পড়ে যাই। তো আপনাদের সবার উদ্দেশ্যেই, মানে যারা বাচ্চাদেরকে নিপি ছাড়াবেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা যখন এই কাজটা করার উদ্যোগ নিব, আমরা সবাই যেন কার্ম, মানে ঠান্ডা এবং শান্ত থাকি। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে নিপিটা ছাড়াতে পারবেন আর খুব সহজেই এই কাজটা করে নিতে পারবেন। কথা বলতে বলতে আমাদের শপিংটাও অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো আমরা ওই দিন গিয়েছিলাম সারিকিউজের দ্য রেঞ্জে, সেখানে গিয়ে টুকিটাকি শপিং করেছি। তারপর সেখানে টেস্কো ছিল, তো টেস্কোতে গিয়েও আমাদের ঘরের জন্য যা যা লাগে সেগুলো শপিং করা হয়ে গিয়েছে। আর আসলে দেখা যায় শপিং করতে গেলে, মানে একটা বা দুইটা আইটেম কিনতে গেলে অনেকগুলো শপিংই করা হয় যায়। তো আজকে আমাদের সেই কী অবস্থা হয়েছে, আমাদের ঘরের জন্য অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছে। তো ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সারিকিউজের শপিং মলের বাইরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, যেটা দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের জন্য একটু রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আমি মনি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন, আর আমাদের জন্য একই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।